আজকে তোমাদের আমি একটা চ্যাপ্টার পড়াবো, চ্যাপ্টারটার নাম হচ্ছে অ্যালজেব্রা অফ ম্যাট্রিক্স, যার প্লুরাল ফর্ম হচ্ছে কি ম্যাট্রিসেস। তাই ম্যাট্রিক্স পড়ানোর আগে আগে তোমাদের কিছু অ্যারেঞ্জ শেখাবো, কারণ ম্যাট্রিক্স একটা হচ্ছে অ্যারেঞ্জ, রেক্টেঙ্গুলার অ্যারেঞ্জ। তা সেই অ্যারেঞ্জ করতে গেলে আমি ধরো তোমাদেরকে ছটা গুটি দিলাম, তা সেই ছটা গুটিকে আমি এইভাবে সাজাতে পারি, আর আমি কখনো এভাবেও সাজাতে পারি ছটা গুটিকে, আবার কখনো আমি এভাবে সাজাতে পারি, আবার কখনো সাজাতে পারি এভাবে। তাহলে এখানে ছয় কে সাজিয়েছি কখনো 1/6, কখনো সাজিয়েছি 6/1, কখনো 2/3, কখনো আবার 3/2। আবার আমাকে যদি 15টা গুটি দেওয়া হয় তাহলে আমি 15 কে সাজাতে পারি 1 × 15, 15 × 1, 3 × 5, আবার 5 × 3। তাহলে আমাকে কোনো একটা নাম্বার দেবে, সেই নাম্বারকে আমি দুটো নাম্বারে প্রোডাক্ট আকারে এক্সপ্রেস করতে পারি। ধরো আমাকে দিল 8, 8 কে আমি সাজাতে পারি 1 × 8, 8 × 1, 2 × 4, আবার কি 4 × 2, দুটো নাম্বারের প্রোডাক্ট। কখনো কিন্তু ভুল করে আমরা 2 × 2 × 2 করব না, দুটো নাম্বারের প্রোডাক্ট আকারে আমরা প্রকাশ করব। তাহলে সেই দুটো নাম্বারের প্রকাশ করতে গিয়ে আমাকে ধরো দিয়েছে mn নাম্বার এলিমেন্ট, কোন একটা নাম্বারকে mr × na আমি এক্সপ্রেস করে ফেললাম। সেই mr × na প্রকাশ করার পর আমি এভাবে m টা n টা সাজাতে পারি। তাহলে m কি আর n কি, m হচ্ছে, m কে বলা হচ্ছে সারি, n কে বলা হচ্ছে স্তম্ভ। সারি মিন্স রো, স্তম্ভ মিন্স কলাম। অর্থাৎ তাহলে আমাকে এখানে সারি কটা আছে, 1 টা সারি বা 1 রো, কলাম কটা আছে 6 টা কলাম, 1 2 3 4 5 6। আবার এটার দিকে তাকালে বোঝা যাবে যে 6 টা রো, 1 2 3 4 5 6, কলাম কটা একটা। তাহলে এখানে m এর মান m = 1, n = 6, এখানে m এর মান 6, n এর মান 1, আবার এখানে m এর মান 2, n = 3, এখানে আবার m এর মান 3, n = 2। দেখো এখানে m × n 6, ছটা এলিমেন্ট, এখানেও m × n 6, এখানেও m × n 6, এখানে m × n 6, বোঝা গেছে এই পর্যন্ত? তাহলে আমাকে কি বলা হলো, যে কোনো নাম্বারকে আমি দুটো নাম্বারের প্রোডাক্ট আকারে এক্সপ্রেস করব। তা এক্সপ্রেস করার সময় প্রথমে কাকে রাখবো, ফার্স্টে রাখবো সারিকে, সেকেন্ডে রাখবো কলামকে, আর ম্যাট্রিক্সকে ডিনোট করা হয় অলওয়েজ ফার্স্ট ব্র্যাকেট অর থার্ড ব্র্যাকেট। কিভাবে ম্যাট্রিক্সকে রাখা হয়? অলওয়েজ ফার্স্ট ব্র্যাকেট অর থার্ড ব্র্যাকেটের মধ্যে এক্সপ্রেস করা হয়, বোঝা গেছে? এবার এই mn নাম্বারে আমি এখানে ম্যাট্রিক্সটা লিখব, m টা রো, n টা কলাম। আচ্ছা m আর n, m টা হচ্ছে বলা হচ্ছে m = রো, আর n টাকে বলা হচ্ছে কলাম। তাহলে m আর n টা কি, m টা হচ্ছে রো, n টা কলাম, অর্থাৎ আমি লিখছি m × n, এখানেও লিখছি m × n। এই mn টাকে বলা হয় অর্ডার অফ দা ম্যাট্রিক্স, m টাকে বলা হয়, m × n কে বলা হয় অর্ডার অফ দা ম্যাট্রিক্স। যখন আমি সাজিয়েছিলাম 1 এইভাবে একটা সারিতে সাজিয়েছিলাম ছটা এলিমেন্টকে, তার অর্ডারটা কি ছিল, 1 2 3 4 5 6, 1 × 6, তার অর্ডার কত, 1 × 6। আবার যখন আমি সাজিয়েছিলাম 1 2 3 4 5 6, তখন সাজিয়েছিলাম এতে কত, অর্ডারটা কত, 6 × 1। আবার যখন আমি সাজিয়েছিলাম 1 2 3 1 2 3 6,
এখানে সাজিয়েছিলাম 2/3 কারণ দুটো রো তিনটে কলাম তাহলে এর অর্ডার কত 2/3 আবার যখন লিখেছিলাম 6টাকে 1 2 3 4 5 6 তখন কি হয়েছিল না 3/2 3টা রো 2 কলাম তাহলে এর অর্ডার কত 3/2 এখানে MN লেখা মানে অর্ডার অফ দা ম্যাট্রিক্স কি হলো M ক্রস N অর M বাই N ক্লিয়ার হয়েছে এবার আমি ম্যাট্রিক্সের ডেফিনেশন দিচ্ছি MN নাম্বার যেখানে এলিমেন্ট থাকবে সেখানে কি বলা হয়েছে না ডেফিনেশন অফ ম্যাট্রিক্স এ সেট অফ কি বলা হলো এ সেট অফ MN নাম্বার A set of MN number, A set of MN number, real or imaginary? एक तो ख्याल कर बे, real or imaginary? की बोल लाम, A set of MN number, real or imaginary, arranged? की कर बो, arranged. অ্যারেঞ্জ বলেছি ম্যাট্রিক্স মানে একটা অ্যারেঞ্জ রেকটেঙ্গুলার ফর্মে অ্যারেঞ্জ অ্যারেঞ্জ ইন দা ফর্ম অফ রেকটেঙ্গুলার অ্যারে রেক্ট অ্যাঙ্গুলার রেকটেঙ্গুলার অ্যারে দা রেকটেঙ্গুলার অ্যারে অফ M rows and N column কি বললাম M rows and N column এটাকে বলা হচ্ছে matrix তো matrix এর ফর্মটা কি হবে তাহলে এটাকে যদি A matrix দেয়া হয় M টা row বলেছে তাহলে মানে M cross N হচ্ছে এর order of the matrix MN M টা row N টা column তা এম টা রো ফার্স্ট রো আমি লিখছি ফার্স্ট রো ফার্স্ট কলাম 1 1 ফার্স্ট রো সেকেন্ড কলাম ফার্স্ট রো থার্ড কলাম ডট ডট করে যাচ্ছি ফার্স্ট রো এন কলাম এবার আমি যাচ্ছি সেকেন্ড রো ফার্স্ট কলাম তাহলে এলিমেন্ট কি হবে 2 1 A 2 2 A 2 3 ডট ডট করে A 2 n ঠিক পরে থার্ড রো ফার্স্ট কলাম A 3 1 A 3 2 A 3 3 ডট ডট করে A 3 n এইভাবে ফার্স্ট রো সেকেন্ড রো থার্ড রো আমার যাওয়ার কথা কত দূর আমি যাব এম টা রো তাহলে এম রো তে ফার্স্ট কলামের এলিমেন্ট কি হবে A m1 A m2 ডট ডট করে A m n ক্লিয়ার হয়েছে এইবার এর একটা কম্প্যাক্ট ফর্ম আছে কম্প্যাক্ট ফর্মটা কি একে লেখা যায় A ইকুয়াল টু A i j M ক্রস N I ইকুয়াল টু রো আর J ইকুয়াল টু কলাম কিভাবে I j M এর I ভ্যালু 1 দাও I ভ্যালু 1 দাও J ভ্যালু 1 দাও সঙ্গে সঙ্গে দেখো আমি এলিমেন্ট পেয়ে গেছি A 1 1 কি বললাম A 1 1 I ভ্যালু 1 দাও J ভ্যালু 2 দাও তাহলে কি পেয়ে গেলাম A 1 2 A 1 3 ডট ডট করে A 1 n A 2 1 2 2 2 3 2 4 ডট ডট করে 2 n আবার ঠিক সিমিলারলি 3 1 3 2 3 3 3 n M 1 M 2 ডট ডট করে A m n এটুকু ক্লিয়ার হয়েছে নিশ্চয়ই সবার এরপরে বলছি আমি কিভাবে কনস্ট্রাক্ট করব ম্যাট্রিক্স কে ম্যাট্রিক্স তো আমার কাছে একটা অ্যারেঞ্জ আমি ছোট গুটি দিয়েছিলাম কিন্তু পরীক্ষার হলে তো গুটি দেওয়া থাকবে না পরীক্ষার হলে কনস্ট্রাক্ট ম্যাট্রিক্স হতে আমাকে এলিমেন্ট তৈরি করতে হবে কিভাবে আমাকে দেওয়া আছে কনস্ট্রাক্ট A 2/2 অর্ডার ম্যাট্রিক্স কন্ডিশন কি দেওয়া আছে Aij ইকুয়াল টু I প্লাস J এটা কত 2/2 অর্ডারে তৈরি করব আমি তো Aij 2/2 তাহলে ম্যাট্রিক্সটা কেমন হবে না A ম্যাট্রিক্সে চারটি এলিমেন্ট হবে কি হবে এখানে একটা হবে
এখানে একটা হবে এখানে একটা হবে এখানে একটা হবে কারণ 2 বাই 2 অর্ডারের ম্যাট্রিক্স দুটো রো থাকবে দুটো কলাম থাকবে তা ফার্স্ট এলিমেন্ট কত ফার্স্ট এলিমেন্ট নিশ্চয়ই এ 1 1 হবে এটা হবে কি এ 1 2 এটা কি হবে এ 2 1 এটা কি হবে এ 2 2 তাহলে এ 1 1 এখানে 1 1 মিন্স আই এর জায়গায় 1 জেড জায়গায় 1 তাহলে কি হবে ফার্স্ট এলিমেন্ট হবে 2 সেকেন্ড এলিমেন্ট 1 2 1 2 1 plus 2 that is 3 2 1 that is 3 that is 4 যদি বলতো 3 by 3 order matrix একই নিয়মে তাহলে a equal to কি হতো এখানে 3 by 3 মানে তিনটে রো তিনটে কলাম a 1 1 a 1 2 a 1 3 a 2 1 a 2 2 a 2 3 a 3 1 a 3 2 a 3 3 ঠিক একইভাবে আমি যদি এই জায়গায় বসাই কন্ডিশনের উপরে এ 1 1 ফার্স্ট এলিমেন্ট আসবে কত 2 1 2 3 1 3 দ্যাট ইজ 4 2 1 কত হবে 3 2 2 4 2 3 5 3 1 4 3 2 5 3 3 দ্যাট ইজ 6 3 by 3 order matrix হয়ে গেছে আমাকে এইভাবে আমি ম্যাট্রিক্স কে কনস্ট্রাক্ট করতে পারি ক্লিয়ার হয়েছে কি শিখেছি যে ম্যাট্রিক্স এর অর্ডার শিখেছি আমরা ম্যাট্রিক্স কে ম্যাট্রিক্স এর এলিমেন্ট কে কনস্ট্রাক্ট করতে শিখেছি কন্ডিশন দেখে এরপরে কি শিখব টাইপস অফ ম্যাট্রিসেস তো ম্যাট্রিক্স এর টাইপস কি ম্যাট্রিক্স তো বলা হচ্ছে একটা রেকটেঙ্গুলার ফর্ম রেকটেঙ্গুলার ফর্ম থেকে এই ম্যাট্রিক্সের অনেকগুলো টাইপ পেতে হয় কি কি ফার্স্ট স্কয়ার ম্যাট্রিক্স এই ম্যাট্রিক্স ইন হুইচ নাম্বার অফ রোজ is equal to number of columns কি বলা হয়েছে না একটা ম্যাট্রিক্স কে স্কয়ার ম্যাট্রিক্স বলা হবে কখন না when the number of rows and number of columns are equal তাহলে 2 by 2 অর্ডারের ম্যাট্রিক্স কে আমি একটা স্কয়ার ম্যাট্রিক্স বলতে পারি 3 by 3 অর্ডারের একটা ম্যাট্রিক্স কে আমি স্কয়ার ম্যাট্রিক্স বলতে পারি এলিমেন্ট গুলো ধরলাম আমি a1 b1 c1 d1 আবার এখানে কি ধরলাম a1 b1 c1 a2 b2 c2 a3 b3 c3 এটা অর্ডার 2 by 2 এটা অর্ডার 3 by 3 a1 b1 ফার্স্ট রো c1 d1 সেকেন্ড রো দুটো কলাম এখানে ফার্স্ট রো সেকেন্ড রো থার্ড রো ফার্স্ট কলাম থার্ড কলাম থার্ড কলাম ফার্স্ট কলাম সেকেন্ড কলাম থার্ড কলাম তাহলে রোজ আর কলামস আর ইকুয়াল দ্যাটস কলড এ স্কয়ার ম্যাট্রিক্স এই স্কয়ার ম্যাট্রিক্সে আমি রো কে বাড়াতে পারি আবার কলাম কেও বাড়াতে পারি যখন আমি রো বাড়িয়ে দেব আবার যখন আমি কলাম বাড়িয়ে দেব তখন কিন্তু এটা স্কয়ার থাকবে না এটা একটা রেকট্যাঙ্গুলার শেপ সেই রেকট্যাঙ্গুলার শেপ থেকে আমি আসব কি না হরাইজন্টাল ম্যাট্রিক্স কোনটাকে আমরা হরাইজন্টাল ম্যাট্রিক্স বলি কোনটাকে আমরা ভার্টিক্যাল ম্যাট্রিক্স বলি হরাইজন্টাল ম্যাট্রিক্স কি বলেছে সেকেন্ড হরাইজন্টাল ম্যাট্রিক্স এই ম্যাট্রিক্স ইন হুইচ কি বলা হয়েছে হরাইজন্টাল ম্যাট্রিক্স এ ম্যাট্রিক্স ইন হুইচ নাম্বার অফ কলামস আর মোর দেন নাম্বার অফ রোজ কি বললাম এ ম্যাট্রিক্স ইন হুইচ নাম্বার অফ কলামস আর মোর দেন নাম্বার অফ রোজ কলামের সংখ্যাটা বা নাম্বারটা বেশি হবে
আর রো এর নাম্বারটা কম। এক্সাম্পল a1 b1 c1 a2 b2 c2 that is a 2 row and 3 column 2 by 3, that's called a horizontal matrix। vertical matrix konta hobe tick similar a matrix in which number of rows are more than number of columns. When the number of rows and number of columns থেকে বেশি হবে, that is vertical matrix. তা vertical matrix এটাকে আমি vertical transform করতে পারি, row column টা interchange করে দেবো। তাহলে সেটটা কেমন হবে? এক্সাম্পল হিসাবে a1 a2 b1 b2 c1 c2 that is 3 by 2, 3 row and 2 columns, কি বললাম? হরাইজন্টাল ম্যাট্রিক্স, ভার্টিক্যাল ম্যাট্রিক্স। তাহলে কি বলা হয়েছিল? ফার্স্ট এ স্কয়ার ম্যাট্রিক্স, নাম্বার অফ রোজ এন্ড নাম্বার অফ কলামস আর ইকুয়াল, দ্যাট ইজ কল্ড স্কয়ার ম্যাট্রিক্স। হরাইজন্টাল ম্যাট্রিক্স কি? The number of columns are more than number of rows. Vertical matrix, the number of rows are more than number of columns are called the vertical matrix. এরপরে আসছি আমি row matrix। Row matrix কি বলছে? Row matrix হচ্ছে horizontal matrix এর একটা form। Row matrix বলছে এ ম্যাট্রিক্স হ্যাভিং অনলি ওয়ান রো। কি বলা হয়েছে? এ ম্যাট্রিক্স হ্যাভিং অনলি ওয়ান রো ইজ কল্ড রো ম্যাট্রিক্স। সেটটা কেমন হবে? এক্সাম্পল হিসাবে a1 b1 c1 that is 1 by 3, that is a horizontal matrix এর মত হয়েছে, number of rows এর থেকে number of column বেশি। তাহলে কি বললাম? row matrix কোনটাকে বলছি? না, only one row। ঠিক একই ভাবে similarly column matrix, a matrix having only one column is called column matrix। সেটটা কেমন? এক্সাম্পল হিসাবে ওইটাকে লিখব, ঘুরিয়ে দেবো জাস্ট। a1 b1 c1 that is a single column but 3 row, that's called a column matrix। তাহলে কি বললাম? row matrix only one row, কলাম ম্যাট্রিক্স অনলি ওয়ান কলাম। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, ডায়াগোনাল ম্যাট্রিক্স, ডায়াগোনাল ম্যাট্রিক্স কি? না, এ স্কোয়ার ম্যাট্রিক্স এ, এলিমেন্ট গুলো এ আই জে এন ক্রস এন ইজ কল্ড এ ডায়াগোনাল ম্যাট্রিক্স ইফ অল দ্য এলিমেন্ট এক্সেপ্টস those in the leading diagonal are 0, that is aij equal to 0 for all i not equal to 0। তাহলে কি বললাম? ডায়াগোনাল বরাবর এলিমেন্ট গুলো বাদ দিয়ে বাকি অল এলিমেন্ট গুলো কি হবে? 0। লিডিং ডায়াগোনাল বলছে those in the leading diagonal are 0 except, দেয়া হয়েছে বলছে ডায়াগোনাল ম্যাট্রিক্স অফ অর্ডার n ক্রস n হ্যাভিং d1 d2 ডট ডট করে dn অ্যাজ ডায়াগোনাল এলিমেন্ট, ইট ইজ ডিনোটেড বাই ডায়াগ অফ d1 d2 d3 ডট ডট করে dn। অ্যাজ ফর এক্সাম্পল 2 বাই 2 অর্ডারের ডায়াগোনাল ম্যাট্রিক্স কি হবে?
a zero zero b ঠিক এলিমেন্ট দিয়ে দেখাতে পারে 2 বাই 2 অর্ডারের কি হবে না 3 0 0 5 2 বাই 2 অর্ডারের এটা হলো এবার 3 বাই 3 অর্ডার কি দেখাতে পারি না ঠিক সিমিলারলি 3 0 0 0 7 0 0 0 9 ক্লিয়ার হলো দ্যাট ইজ 3 বাই 3 ডায়াগোনাল বরাবর এলিমেন্ট আছে অল এলিমেন্ট আর এক্সেপ্ট ডায়াগোনাল অল এলিমেন্ট আর 0 ডায়াগোনাল বরাবর এলিমেন্ট আছে এক্সেপ্ট ডায়াগোনাল অল এলিমেন্ট আর 0 ক্লিয়ার হয়েছে ডায়াগোনাল ম্যাট্রিক্সের স্পেশাল কেস হুইচ ইজ স্কেলার ম্যাট্রিক্স স্কেলার ম্যাট্রিক্স কি বলছে না স্কেলার ম্যাট্রিক্স হচ্ছে এ ডায়াগোনাল ম্যাট্রিক্স ইন হুইচ diagonal element are equal বললাম all a diagonal matrix in which all the diagonal element are equal then we called a scalar matrix example কেমন হবে না example একটা 3 by 3 বড় matrix দিচ্ছি 5 0 0 0 5 0 0 0 5 ফার্স্ট এটা একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স অল ডায়াগোনাল এলিমেন্ট আর ইকুয়াল দেন উই কল ইট ইজ এ স্কেলার ম্যাট্রিক্স এই স্কেলার ম্যাট্রিক্সে ডায়াগোনাল ম্যাট্রিক্সের আরো একটা স্পেশাল ফর্ম আছে যার নাম আইডেন্টিটি ম্যাট্রিক্স অর ইউনিট ম্যাট্রিক্স diagonal element all are equal that is a scalar matrix the diagonal element all are equal to 1 that is called identity matrix or unit matrix ta seta ki hobe a diagonal matrix a diagonal matrix in which all diagonal element are equal to 1 that is called identity matrix or unit matrix and denoted by IN n means order of the unit matrix তাহলে 2 by 2 অর্ডারের আইডেন্টিটি ম্যাট্রিক্স কে আমি ডিনোট করতে পারি i2 ম্যাট্রিক্সটা হবে 1 0 0 1 থার্ড অর্ডারের আইডেন্টিটি ম্যাট্রিক্স কি হবে 1 0 0 0 1 0 0 0 1 দ্যাট ইজ ক্লিয়ার তাহলে কি বললাম ফার্স্ট বলেছি ডায়াগোনাল ম্যাট্রিক্স একটা স্কয়ার ম্যাট্রিক্স যে স্কয়ার ম্যাট্রিক্সের এ আই জে ইকুয়াল টু 0 হোয়ার আই নট ইকুয়াল টু জে অনলি ডায়াগোনাল এলিমেন্ট থাকবে আদার এলিমেন্ট গুলো 0 হলে তাকে আমরা বলবো কি ডায়াগোনাল ম্যাট্রিক্স ডায়াগোনাল ম্যাট্রিক্স এর স্পেশাল ফর্ম কি স্কেলার ম্যাট্রিক্স এন্ড আইডেন্টিটি ম্যাট্রিক্স যদি ডায়াগোনাল এলিমেন্ট গুলো অল আর ইকুয়াল তাহলে তাকে আমরা বলছি কি স্কেলার ম্যাট্রিক্স আর ওই স্কেলার ম্যাট্রিক্সে তো এলি ডায়াগোনাল এলিমেন্ট গুলো ইকুয়াল হলো ওই এলিমেন্ট গুলো ইকুয়াল টু যদি 1 হয় তাহলে কি হবে দ্যাট ইজ কলড আইডেন্টিটি ম্যাট্রিক্স এরপর আসছি ভেরি ইম্পর্টেন্ট জিনিস একটা যে নাল ম্যাট্রিক্স কি বললাম নাল ম্যাট্রিক্স নাল ম্যাট্রিক্স কি বলেছে নাল ম্যাট্রিক্সের অল এলিমেন্ট অফ দা ম্যাট্রিক্স আর 0 অল এলিমেন্ট অফ দা ম্যাট্রিক্স আর 0 বলছে এ ম্যাট্রিক্স
Put all element R 0 is called null matrix or zero matrix. তাহলে এক্সাম্পল কেমন হবে? এক্সাম্পল হবে 0 0 0 0 that is 2 by 2 order null matrix, 0 0 0 0 0 0 that is 2 by 3 order null matrix. তাহলে null matrix কি হলো? All element of the matrix are 0. Then we called যে that is a null matrix. এই null matrix এর পরে আসছি আরেকটা টাইপের যার নাম হচ্ছে আপার ট্রায়াঙ্গুলার ফর্ম। কি বললাম? আপার ট্রায়াঙ্গুলার ফর্ম। আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স প্রথমেই বোঝা যাচ্ছে এখানে ট্রায়াঙ্গেল থাকবে, আপারে ট্রায়াঙ্গেল থাকবে। আবার একটা আছে লোয়ার ট্রায়াঙ্গুলার ফর্ম, মানে লোয়ারে ট্রায়াঙ্গেল থাকবে। বলছে আপার ট্রায়াঙ্গুলার ফর্ম কোনটা? না, এ স্কয়ার ম্যাট্রিক্স এলিমেন্ট গুলো এ আই জে ইজ কল্ড আপার ट्रायंगुलर मैट्रिक्स इफ ए आई जे इक्वल टू जीरो फॉर ऑल आई ग्रेटर देन जे। बोललाम ए आई जे इक्वल टू जीरो फॉर ऑल आई ग्रेटर देन जे, दैट मीन्स कैमन होबे ना आमी जदि 2 बाई 2 ऑर्डर लिखी a11 a12 a21 a22 i greater than j, i greater than j means eta, কিন্তু এখানে তো ট্রায়াঙ্গেল ফর্ম হলো না। ট্রায়াঙ্গেল ফর্ম করতে গেলে আমাকে তো 3 বাই 3 অর্ডারের ম্যাট্রিক্স নিতে হবে, তাহলে এটাকে 2 বাই 2 তে অ্যাজ ফর এক্সাম্পল as for example কেমন হবে? একটা 3 by 3 অর্ডারের ম্যাট্রিক্স আমি নিচ্ছি। 3 by 3 অর্ডারের ম্যাট্রিক্স কেমন? না a11 a12 a13 a21 a22 a23 a31 a32 a33 that is 3 by 3 অর্ডারের ম্যাট্রিক্স। দ্যাট ইজ 3 বাই 3 অর্ডারের ম্যাট্রিক্স যখন হলো তার বলা হয় যে আই গ্রেটার দেন জে তে এই এলিমেন্ট গুলো 0 হবে। আই গ্রেটার দেন জে, এখানে দেখো আই ইকুয়াল টু জে, এখানে আই লেস দেন জে, এখানে আই লেস দেন জে, এখানে আই লেস দেন জে, এখানে আই ইকুয়াল টু জে, এখানে আই ইকুয়াল টু জে, আই গ্রেটার দেন জে অনলি এখানে এখানে এখানে। তাহলে এই এলিমেন্ট গুলো 0 হলে এটা একটা ট্রায়াঙ্গুলার ফর্ম হচ্ছে। তাহলে কি হবে না, এলিমেন্ট যদি বসাই আমি, ধরো বসালাম 2 7 8 0 3 9 0 0 4 দ্যাট ইজ এ আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, দ্যাট ইজ ক্লিয়ার? ঠিক সিমিলার এইটাকে যদি আমি বলি লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স কোনটা হবে? এই যে আই গ্রেটার দেন জে লিখেছি এখানে হয়ে যাবে কি না আই লেস দেন জে। আই লেস দেন জে কথার অর্থ তখন হয়ে যাবে এই জায়গাগুলোতে, এই জায়গাগুলোতে কি হয়ে যাবে 0 আর এই জায়গাগুলোতে একটা এলিমেন্ট চলে আসবে। কেমন সেটা হবে ওই ম্যাট্রিক্সটাকে দেখাচ্ছি আমি, 0 0 7 3 0 8 9 0
0